আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আম পোড়া শরবত বা আম পানা রেসিপি। প্রচণ্ড গরমে এরকম আম পোড়া শরবতটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম শরীর ও মন প্রাণ সতেজ হয়ে যায়, শরীরে এনার্জি ফিরে আসে, পেটটাকে ঠান্ডা রাখে। আমি আজকে এই আম পোড়া শরবতটা পুদিনা পাতা আর জিরা পাউডার দিয়ে তৈরি করব। এই পুদিনা পাতা আর জিরা পাউডারটা শরীর ও পেটকে ঠান্ডা রাখে, প্রচণ্ড গরমে শরীরে এনার্জি ফিরে দেবে এরকম এক গ্লাস পুদিনা পাতা দিয়ে আম পোড়া শরবত। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা আম পোড়া শরবতটা তৈরি করব। আম পানাটা তৈরি করার জন্য আমি প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি পানি। এখানে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি 4টা আমকে আগে থেকে অফস্কিনে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আমটাকে আমি পাতিলে রাখা পানির মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই আমটাকে সেদ্ধ করে নিয়েছি। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর চুলাটা বন্ধ করে দিয়ে আমটাকে আমি ঠান্ডা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে আমগুলাকে নিয়ে নিচ্ছি। এরপর আমি একটা একটা করে আমের খোসাগুলাকে ছাড়িয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিভাবে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমের মাথা একটু ছুরি দিয়ে কেটে আঙুল দিয়ে ঠিক যেমন লিচুর খোসা ছাড়ায় ওরকম করে আমি আমের খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে আমের বিচি থেকে আমের পালগুলোকে আলাদা করে নেব। এরপর আমি আমের বিচি থেকে আমগুলোকে আলাদা করে নিয়ে আঠিগুলোকে ফেলে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো আমের আঠি আলাদা করে নিয়েছি আম থেকে। এরপর আমি নিয়ে নেব একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে আমি সেদ্ধ করা আমটা দিয়ে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি 4টা আমের পাল্প দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে পুদিনা পাতা, দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনে পাতা। এই পুদিনা পাতা আর ধনে পাতাটা শরীর ও পেটকে ঠান্ডা রাখবে প্রচণ্ড গরমে। এরপর মুখে স্বাদ লাগার জন্য দিয়ে দিয়েছি একদম কচি কাঁচামরিচ। এখানে আমি 2টো কচি কাঁচামরিচ দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ রোস্টেড জিরার গুঁড়া। আমি অফস্কিনে এই জিরাটাকে রোস্ট করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 7 মতো লবণ। এরপর দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ মধু। এখানে আপনারা চাইলে মিষ্টির জন্য খেজুর বা চিনিটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি মধুটাই দিয়েছি কারণ আমি একটু হেলদি উপায়ে এই আমপানা শরবতটা তৈরি করছি। এরপর আমি দিয়ে দেব বরফযুক্ত পানি। এরপর আমি ব্লেন্ডার জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলে যাব ব্লেন্ড করতে। এখানে আমি 4-5 বার করে রেস্ট নিয়ে নিয়ে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব।
সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই আমপানা শরবতটা কতটুকু ঠিক। এখানেই কিন্তু শেষ নয়, এই আমপানা শরবতটাকে আমি আরও একটা প্রসেস করব। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর আমি দুটো গ্লাস নিয়ে দিয়ে দেব আইস কিউব। চার পাঁচটা করে আমি দুটো গ্লাসে আইস কিউব দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া আমপানা শরবতটা। এরপর আমি দিয়ে দেব ঠান্ডা পানি। এখানে আমি বরফযুক্ত পানিটাই দিয়েছি। এরপর আমি একটা স্ট্র দিয়ে বরফ আর আমপানা শরবতটাকে ঠান্ডা পানির সাথে মিক্স করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আমপানা শরবত বা আমপোড়া শরবত। এরকম প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমপোড়া শরবত পেলে আর কিছুই চাই না। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, এভাবে আমি যেই প্রসেসে আমপানা শরবতটা বানিয়েছি আপনারাও বাসা একবার বানিয়ে দেখবেন। আর এই শরবতটা যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।